আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা শুরু করা যাক, আপনারা সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন, এটা দেখার পরে সবারই জিভে জল আসে। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা পাকা আমি বড়ই নিয়ে নিয়েছি। এটাকে কেউ বড়ই বলে, কেউ কুল বলে, যেই যেটা বলুক না কেন, খেতে দারুণ লাগে। এটা সবারই প্রিয়, আমার দেখতেই খেতে ইচ্ছা করছে। আজকে আমি এটা দিয়ে ভর্তা করব। বড়ই ভর্তা খেয়ে না পছন্দ করে। এখানে আমি নিয়েছি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচটা, নিয়েছি সাদা লবণ, আর এখানে আমি নিয়েছি বিট লবণ। বিট লবণ যদি হাতের কাছে থাকে না, সাদা লবণ দিয়েও খেতে পারবেন। বিট লবণটা দিলে খেতে ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি কিছুটাই চিনি, আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিয়ে দেবেন, আমি আমার মতো দিয়ে দেব। এখন আমি বড়ইটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে ভালো মতো থাকতে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি তেতলা করে নেব। এখন প্রথম আমি এটা তেতো করে নেব। কারোর কাছে শিল্পাটা থাকলে ওইটা তেতো করে নিতে পারেন। তারপরে আমি এটা ভর্তা করব। দেখতেই পাচ্ছেন আমি বড়ইটা তেতো করে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কাও আধ ভাঙা করে নিয়েছি, আর আমি এখানে ধনিয়া পাতাটা মিহি করে কুচি করে কেটে রেখেছি। আমার কাছে এরকম দিলে ভালোই লাগে। এখন আমি সবটা একসাথে মিক্স করে মাখবো। দিয়ে দিচ্ছি পুরোই। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি সাদা লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি বিট লবণটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি যে রকম পছন্দ করেন ঠিক সেই রকমই দিয়ে দেবেন। এখন আমি সব কিছু মাখবো একসাথে। এখন আমি সব কিছু মিক্স করে নেব। এখন আমি ট্রাই করে দেখবো লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। হয়ে গেলে তো ঠিকই আছে, একটু কম হলে আবার দিয়ে দেব। আমার লবণের পরিমাণটা একটু কম আছে, আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আরও সামান্য লবণ দিয়ে বিট লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমার মাখাটা হয়ে গেছে। এখন আমার ভর্তাটা পুরোপুরি রেডি। এখন খাওয়ার পালা। যদি রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।